পরম মমতায় ঘুমিয়ে আছে ফুটফুটে শিশুটি। জন্মের পরই তাকে শিকার হতে হয়েছে নির্মমতার। গভীর রাতে রাস্তায় বালির মধ্যে জন্ম নেওয়া এ নবজাতকের মাকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। অপরদিকে নবজাতকের ঠাঁই হয়েছে থানা কোয়ার্টারে পুলিশ কর্মকর্তার বাসায়। রোববার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা এলাকায় একটি কাঁচা সড়কে ধুলোবালির মধ্যে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন এক নারী। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে মা ও নবজাতককে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এখানে বাচ্চা প্রসবে পড়ে করিমগঞ্জ থানার সহযোগিতায় আমরা দ্রুত ওনাকে হাসপাতালে রেফার করি। আমরা তার পরিচয় জানি না, এখন পর্যন্ত জানি না, বাচ্চা হবে এটা আমরা জানতাম আর কি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বাচ্চার মা কিছুটা পানিশূন্যতায় ভুগছে, তো এই কারণে আমরা পানিশূন্যতা দূর করার জন্য কিছু চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম, আর হচ্ছে কিছু রক্তপাত হচ্ছিল, সেই রক্তপাত বন্ধ করার জন্য কিছু প্রাথমিক চিকিৎসা দিয়েছি, আর হচ্ছে বাচ্চাকে পরীক্ষা করে দেখেছিলাম, বাচ্চা স্বাভাবিক ছিল। আর এখন পেশেন্টের অবস্থা স্টেবল আছে, পেশেন্ট আর বাচ্চা দুজনই ভালো আছে। এদিকে প্রশাসনের অনুমতি নিয়ে নবজাতকের সেবা যত্নের দায়িত্ব নিয়েছেন করিমগঞ্জ থানার পরিদর্শক আনোয়ার হোসেন ও তার স্ত্রী লাইজু আক্তার। বাচ্চাটার গায়ে বালু লাগানো ছিল, এই অবস্থায় তাকে নার্স এবং ডাক্তারের সাথে কথা বলে বাসায় নিয়ে আসি এবং বাসায় এনে গরম পানি করে মোটামুটি পরিষ্কার করে আমার স্ত্রীর তত্ত্বাবধানে আছে এখন। আমার ওনাদের বাচ্চা কাচ্চা নাই, যদি সম্ভব হয় প্রশাসনের মাধ্যমে ওনাকে দিব আমি। শিশুটির বিষয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় পরবর্তী করণীয় কি হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা সমাজসেবা বিভাগের শীর্ষ কর্মকর্তা। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো হয় শিশু কল্যাণ বোর্ড যেটা ভালো মনে করে শিশুর জন্য সর্বোত্তম যে প্রচেষ্টা সেটাই তারা করবে। নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীর শিশুটিকে দত্তক নিতে পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের স্ত্রী সহ অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।